আমাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের উচিত কি? কৃষ্ণ ভজনা করা। কৃষ্ণ ভজনার জন্য আমরা সংসারে এলাম, কিন্তু যদি আমরা বলি ও ভাই দুঃখিতে কীর্তন হচ্ছে শুনতে যাবে, আমার এখন সময় নাই, সময় নাই। কেন না? ছেলেটা আসবে, নাতি নাতনি পরিচর্যা করতে হবে। কে আমার? আমি তার শিলা সম্বন্ধে যেদিন কীর্তন হচ্ছিল মহাপ্রভু, শিবাসের একটিমাত্র সন্তান ছিল যার নাম ছিল গোপাল, গোপাল মারা গেছে। এদিকে শিব সম্বন্ধে প্রভু আমার নতুন কীর্তনে ব্যস্ত, আর মালিনী মা, মালিনী মা নয়নের জলে বিগলিত হয়ে বলছে গৌর হরি, আমি তো জানি তুমি হলে কলিযুগের ভগবান, এই ভগবানের নাম করলে যদি এই কথা হয় তাহলে তো আমি তোমার নাম করতে পারবো না। এবার তো সময় পার বিবেক বলল, মালিনী কেন এসেছিস, এই মর্তভূমি কেন এসেছিস? সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য? সঙ্গে সঙ্গে মনটাকে পরিবর্তন করে নিলেন। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ গৌর হরি, যিনি অন্তরে বুঝতে পারলেন মালিনীর একমাত্র সন্তান, শিবাসের একমাত্র সন্তান, আজকে গোপালই হোক ছেড়ে পরলোকে গমন করেছে। মহাপ্রভু বললেন, শিবাস আজকের এই লক্ষণ কীর্তনে কেন আমি এত বাধা পেলাম, আমার মনের অবস্থাটা কেন খারাপ? ভগবান তো সবই জানেন গো, ভগবান জানেন না? এই যে আপনারা এখানে এসেছেন, এখান থেকে বাড়ি ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। ভগবান হলেন অন্তর্যামী, তিনি অন্তরে বুঝতে পেরে বললেন, শিবাস চলো পাশের ঘরে চলো যেখানে তার ছেলে আছে। আর এদিকে মালিনী মা গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল ওরে গোপাল রে, মালিনী তুমি খাচ্ছ, তুমি কি জানো আমি কে, আমি কার জন্য এলাম? এই গোপাল তোমার পূর্বজন্মের সন্তান ছিল না? পূর্বজন্মের তপস্যা অনুযায়ী তুমি গোপালকে সন্তান রূপে পেয়েছ, আজকে গোপাল পরলোকে চলে গেছে বলে কাঁদছ? দাঁড়াও শান্ত হও। গৌর হরি বললেন, গোপালকে স্পর্শ করে গোপালের প্রাণ দান করে দিলেন। গোপালকে জিজ্ঞাসা করছেন, গোপাল তুমি কেন চলে গিয়েছিলে? গোপাল তখন বলেছিলেন, হে গৌর হরি, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো, তুমি সবই জেনে আমাকে প্রশ্ন করছো আমি কেন চলে গিয়েছিলাম, তুমি কি জানো না? ওকে গৌর হরি, তোমার ইচ্ছায় জগৎ চলছে। আমি কে? আমি কি শিবাস পন্ডিতের ছেলে ছিলাম? ছিলাম না। পরবর্তী ক্ষেত্রে আমি কি শিবাস পন্ডিতের ছেলে হব? না, তাও না। তাহলে কেন মায়ার বন্ধন? তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার আমার করে মরি আমরা, কিন্তু আমরা কেউ জানি না কখন তার আয়ুর সূর্য কখন পাটে বসবে। যার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অনিত্রাণী শরীরাণী বিভব নৈব সাত শত, অনিত্য অনিত্য শরীর আমার,
অনিত্যানী শরীরানি বিভব নৈব শাশ্বত বিষয় বৈভব কোনো কিছু স্থায়ী নয়। দেখুন না, একটা সময় আছে যে সময়ের মধ্যে যেমন ভাগ্যের চক্রটা ঘুরছে একটা গরুর গাড়ির চাকার মতো, যে আড়াটা নিচে ছিল সেটা একদিন উপরে যাবে, আবার উপরের আড়াটা নিচে আসবে। এই যে পরিবর্তনশীল জগৎ, এই জগতে আমরা কেউ স্থায়ী নয়। নিত্য সন্নিহিত মৃত্যু, আমরা নিশ্চিত জানি আমাদের মৃত্যু হবে। কর্তব্য হল ধর্ম সঞ্চয় করা। ধর্ম কি না গৌর হরি বললে, সাথে পাশে মিলে নিজ বাড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়ে। সংসারে থাকব তবু যারা মায়াবদ্ধ জীব তারা পারে মায়াকে কাটিয়ে এই নামের মধ্যে আসতে। সকলেই মায়াবদ্ধ হয় না মাদা, এই আপনাদের পূর্বজন্মের সংস্কৃতি ছিল যার জন্য আপনার হরিবাসরে উপস্থিত হয়েছে। তো প্রথমে বলি, হরিবাসরে এলে প্রণাম করে বসতে হয় গৌর হরিকে, আসনে প্রণাম জানিয়ে। আর হরিবাসরে এলে ওমা চেয়ারে বসতে নেই। অভিমান সুরাপানং রৌরব গৌরব ধ্রুবম, যদি অহং থাকে তাহলে নরকগামী হতে হয়। অভিমান করা মানে সুরাপানের সমান। যার জন্য গৌরী বললেন, পরে আগে না অভিমানের মন্ত্র হবে আগে তবে পাবি সেই নাম। কারণ ভগবান বলেছেন নাম বিগ্রহ স্বরূপ তিন হল একই রূপ, তিনে মিলে হয় চিদানন্দ রূপ। তাহলে ভক্তমন্ডলী, গৌর হরি বললেন সাথে পাশে নিবি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। একটু হাতে তালি দেওয়া যাবে তো? আমরা এই যে হাতটা চেয়েছিলাম, দেখবেন অনেকের আছে কি একটা হাত আছে একটা বাঁকা। তারা হাতটা চেয়েছিল গোবিন্দ সেবার জন্য, আমরাও চেয়েছি গোবিন্দ সেবার জন্য। সেবা মানে এই নয়, সেবা বিভিন্ন রকম হয়। ভগবানের 64টি সেবা প্রধান, এখানে যারা ঝাড় দিচ্ছেন, এখানে যারা রান্না করছেন, সকলেই সেবা করছেন। আর আপনারা বেশি সেবা করছেন কেন? না হরিবাসরে বসে আপনারা হরি গুণগান শ্রবণ করছেন। তাহলে হাত থাকলে হাত তুলবেন, হাত থাকলে হাতে তালি দেবেন। দেখা যাবে তো আমার সঙ্গে ভালো হরি এইভাবে তালি নয় গো। তালি ঠিক ঠিক পড়ে না বলে চারটা ভাই পাঁচটা হাড়ি হয়। দেখবেন চার ভাইয়ের চারটা হাড়ি আর বাবা মায়ের একটা হয় না, সব সংসারে নয় কিন্তু। তাহলে তালিটা ঠিক ঠিক দিতে হবে, একই সঙ্গে দিতে হবে। ওখানে সকলেই আমরা গৌর গোবিন্দের ভক্ত। হরি হরে হাতে তুলুন, নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম যাদুবাই মাধবাই কেশবাই নম।
गोपाल गोविंद राम से गौरी अर्थात भगवान नाम नहीं शुरू कर आज के लीला विषय वस्तु प्रभु सामानंद प्रभु सामानंद प्रभु सामानंद पे आगे जानते हैं कारण की डुबीते रास्ते जी के जिज्ञासा कर दिखे कथाए जा আমরা যদি বলি ওই পূর্ব দিকে যাব বলাটা ঠিক হবে কি বলতে হবে পঞ্চানন ঘোষ মহাশয়ের বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আমরা এলাম এটাই তো ঠিক তদ্রূপ এই প্রভু সামানন্দ কে ছিলেন আগে জানতে হবে আমরা এই যে রাসমঞ্চ আমরা অনেকেই জানি আমরা অনেকেই জানি না রাস কতবার হয়েছিল কতবার হয়েছিল রাস জানা আছে কেন রাস অনেকবার হয়েছিল সত্যযুগ রাস হয়েছিল বিরজার কুণ্ডে ত্রেতাযুগ রাস হয়েছিল দেবাদিদেব মহাদেব রাস করেছিলেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন ওই রাসমঞ্চে তেতা যুগে রাম অবতারে দেবাদিদেব মহাদেব কি করলেন রাসের জন্য আয়োজন করেছেন আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে গেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু দ্বাপরের নয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি তিনি আদিতেও ছিলেন সৃষ্টি বর্তমানেও আছেন পরবর্তীতেও থাকবেন ভগবানের বিনাশ হয় না ভগবানের জন্ম মৃত্যু কিছু নেই ভগবান কেবলমাত্র লীলা করে গেলেন অনেকে বলে না ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলাটা করব ভগবানের আবির্ভাব তিথি করা হয় সেটা ভগবানের জন্ম হয় না জন্ম মৃত্যু সমস্ত কিছু দিব্য ওই রাসমঞ্চে নিয়ম ছিল কি রাস করতে পারো এক পুরুষ ছাড়া দ্বিতীয় পুরুষ কেউ প্রবেশ করবে না আমাদের এই সারা ব্রহ্মাণ্ডে দুজন মাত্র পুরুষ আছেন আমরা নিজেরা জাহির করি না আমরা পুরুষ এই মায়েরা নারী না তা যদি হতো যে আমরা পুরুষ তাহলে যে মায়ের কোন সন্তান নেই যে বাবার কোন সন্তান নেই ইচ্ছে করলেই তো গাছের ফলের মতো পেড়ে নিতে পারত কোন বাবার হয়তো পাঁচটা মেয়ে একটা ছেলের জন্য মাথা কুটে কুটে কত মন্দিরে মাথা ফাটিয়ে নিল হয়েছে একটা ছেলে হয়েছে হয়নি তো একমাত্র দুজন পুরুষকে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ আর দ্বিতীয় পুরুষ হলেন দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত মহাদেব কি করলেন পার্বতীকে বললেন তুমি এক কাজ করো ওই রাসমঞ্চে আমি দেখব আমার হরিগুরু হর হরগুরু হরি আছে
আমি এখন যাব পার্বতী পাহাড়ে আছে আর মহাদেব কি করছেন মাথায় ঢাকা দিয়ে উপস্থিত কেন না রাসমন্ত্রে কোন পুরুষের প্রবেশ নিষেধ মহাদেব নারী সাজে সজ্জিত হয়েছেন কিন্তু মহাদেবের ওই স্ত্রী নয়নটা দর্শন করে মা পার্বতী বললেন কি তুমি হর তোমাকে আমি যেতে দেব না তখন মহাদেব বললেন পার্বতী তুমি আমার স্ত্রী তুমি আমাকেও প্রবেশ করতে দেবে না বলো না তোমাকে কি করে প্রবেশ করতে দেব আমি যদি রক্ষক হয়ে ভক্ষক হই তাহলে কলিযুগের অবস্থায় পৌঁছে যাব আমাকে রক্ষার দায়িত্ব দিয়েছেন উনি তবে শোনো তোমাকে আমি যেতে দেব না আর মহাদেব কি করলেন না জোর করে রাজমন্ত্রী যেই মাত্র প্রবেশ করে গেলেন রাজবন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিলেন মহাদেব আপনি কি করলেন আপনি তো জানেন আমাদের দুজনের একত্রে থাকা যায় না রাজমন্ত্রে তবে শুনুন আমি আপনাকে অভিশাপ দিলাম এই দেবকুল হবে আপনাকে তিনবার মনুষ্য দেহ লাভ করতে হবে অভিশাপ মাথায় নিয়ে মহাদেব বললেন আমার মুক্তি কবে হবে বললেন প্রথমে হবে তুমি অদ্বৈত আচার্য কলিযুগে অদ্বৈত আচার্য হলেন মহাদেব দ্বিতীয়তে হবে তুমি বাবা লোকনাথ আর তৃতীয়বারে হবে তুমি দুঃখী কৃষ্ণদাস ওরূপে প্রভু শ্যামানন্দ সেই মহাদেব এলেন কোথায় না আমাদের এই পশ্চিম মেদিনীপুরের মাটি ধন্য কেননা এখানে ভগবানের আবির্ভাব হয়েছে মহাদেবের আবির্ভাব হয়েছে ওই খড়গপুরের পাশে ধারেঙ্গা গ্রাম আছে বাবা ওই ধারেঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন কোন কুলে এক মাহিষ্য কুলে পিতার নাম কৃষ্ণমণ্ডল আর মাতার নাম দুলিকা দেবী জন্ম নিলেন কিভাবে না ওই কৃষ্ণমণ্ডলের কোন সন্তান ছিল না গোপীনাথের সেবা দিত তারা নিজেরা স্বামী স্ত্রীকে কি করত না মাধুপুরি করে নিয়ে এসে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পেত একজন একদিন তুলিকা দেবী বলছে কৃষ্ণমণ্ডলের স্ত্রী তুলিকা বলেন স্বামী আমরা ভগবানকে ডাকি কিন্তু ভগবান তো পারেন আমাদের জন্য নয় যখন আমরা এই পৃথিবীতে থাকব না পৃথিবী হতে আমরা বিদায় নেব তার সেবার পরে একটা সন্তান তো দিতে পারতেন তার সেবায়ক হিসাবে কৃষ্ণমণ্ডল বললেন তুলিকা তুমি এক কাজ করো তুমি এক কাজ করো আমার সামনে না বলে ওই যে গোপীনাথ গোপীনাথের পায়ে মাথার দিকে বলো ও গো গোপীনাথ আমার জন্য তোমার সেবার করে একটি সন্তান আমায় দাও গোপীনাথের চরণে আবেদন জানালো গোপীনাথ দৈববাণী করে বললেন এটা আমার কাজ নয় তুমি এক কাজ করো তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে মাথা কুটবে যাও তখনকার দিনে বাবা এখনকার মতো হেলিকপ্টারেও যাওয়া যায় ট্রেনে যাওয়া যায় বাসে যাওয়া যায় তখন তো সব ব্যবস্থা কিছু ছিল না তখন পদপ্রজ অর্থাৎ পায়ে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে আর গোবিন্দ কি বলছি তবু ভজ রাধা
কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 আমার জন্য নয় দয়া
তোমার সেবার জন্য আমার একটি সন্তান শিক্ষা দা। জগন্নাথে বালক রূপে দর্শন দিয়ে বললেন, ও বাবা তুমি কেন এসেছ? না আমি এসেছি জগন্নাথের কাছে আর্জি জানাতে। তোমার আর্জি মঞ্জুর হয়ে গেছে, যাও বাড়িতে ফিরে যাও। কৃষ্ণ মন্ডল বললেন, না তুমি কি করে জানলে? আমি হঠাৎ পরিবমানি হল। কৃষ্ণমন্ডল তুই আমায় চিনতে পারলেন না, আমি তোকে দর্শন দান করলাম তবু চিনতে পারলে না, তবে শোন তুই বাড়িতে ফিরে যা। দুর্গা দেবীর গর্ভে সন্তান আসবে, সে সন্তানের নাম তুই দুঃখী রাখবি, অন্য কোন নাম দিবি না, দুঃখী। তুই তো কৃষ্ণমন্ডল, ওর নাম দিবি দুঃখী মন্ডল। বাড়িতে ফিরে এলো, নাম বাড়িতে যখন ফিরছি বাবা, রবীন্দ্রজি বলছেন কি, পূজা ধর জমি আমি খুবই আহ
শহরে ওটা নেই তো গ্রামাঞ্চলে একটা রীতি আছে ও মা আপনারা ভুলে গেলেন আপনাদের বাড়িতে যদি লক্ষ যত একটা সন্তান হয় কি করেন উনি ধনীদান্ত শঙ্কর ধনীদান্ত তাহলে মহাদেবের আবির্ভাব হয়েছে আপনারা বসে আছেন কেন তাদের আনন্দ যার ধরে নামে আনন্দ যার ধরে নামে তাহলে তাদের আনন্দ ঘটছে না তারা উলুধ্বনি শঙ্খধ্বনি করলে পাড়ার সকলে উপস্থিত ওই উলুধ্বনি শঙ্খধ্বনি শুনে যেমন আপনারা এসেছেন ওই উলুধ্বনি শুনেই তো এসেছেন গো তাহলে উলুধ্বনি মায়েরা উন্নতিতে ভুলেই গেছে এখনকার উলু তো নেই গো এখন বেশিরভাগই ফোনে কল্পাক তারপরে ফোনেতেই বিয়ে হয়ে যায় মা মনে কিছু করবেন না ওই উলু উঠে গেছে আমার সাথে একবার উলুধ্বনি দেবেন আমি তো ছেলে আরম্ভ পাড়ার সকলে উপস্থিত এসে বললেন কৃষ্ণ আমরা শুনলাম তোমার নাকি একটি সন্তান হয়েছে কৃষ্ণ মণ্ডল বললেন আপনাদের সকলের আশীর্বাদ জগন্নাথের আশীর্বাদ আমার বাড়িতে একটি সন্তান আছে জন্মগ্রহণ করেছে তা কি নাম লাগবে আমরা নাম দেব নিবেদন করলেন কৃষ্ণ মণ্ডল আপনাদের অভিশাপ আমি পুরাব আপনারা আশীর্বাদ করুন আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হন আপনারা আশীর্বাদ করুন আমার ছেলে যেন ভাগ্য পাঠ করতে পারে আপনারা আশীর্বাদ করুন আপনাদের মতো ভক্তের চরণ যেন মাথায় নিয়ে ঘুরতে পারে আর ওই নাম করো চার দেওয়া তিনি নামকরণ করে পাঠিয়েছেন এর নাম দুঃখী এর নাম দুঃখী মণ্ডল ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা ছোট্ট দুঃখী পিতা মাতার স্নেহে ছত্র ছায় বড় হতে লাগল যার মধ্যে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ভ্যান কৃষ্ণ আরাধনা সে যে আর আলু কোথায় কান দেয় না পাড়ার ছেলেদের কি নিয়ে বলে ভাই তোমাদের সঙ্গে আমরা খেলব আমি খেলব তবে তোমাদের খেলা নয় তোমরা আমার সঙ্গে বলো বলো কৃষ্ণ 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 কৃষ্ণ
বিক্রি নিতেস্য মানং ভক্তে ভক্ত বৎসল। এক গন্ডোজ জলের সাথে যদি একটি তুলসী পত্র গোবিন্দ চরণে অর্পণ কেউ করতে পারেন, গোবিন্দ তার বাড়ির কৃতদাস হয়ে যান। তাহলে ভক্তমন্ডলী, আজকে ছোট্ট দুঃখী পাড়ার ছেলেদের নিয়ে কৃষ্ণ আলোচনা করছে। এইভাবে 5 বছর অতিবাহিত হয়ে গেল। আমাদের কি হয় জানেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যুবাকালে কৃষ্ণ ভজে মনের অবিশ্বাস কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরকে। যদি কেউ একদিনও তুলসী মঞ্চে তুলসী সেবা করে থাকেন, তুলসীতে জলদান করেন, তুলসী তো গাছ নয়, তুলসী বৃক্ষ, তুলসী দেবী, তুলসীতে জল দেবেন, ওই কৃষ্ণ মণ্ডল কি করে, ছোট থেকে তুলসী মন্দিরের পাশে পাশে ঘুরতে থাকে আর বলে কি, নম নম তুলসী কৃষ্ণ তুলসী রাধা কৃষ্ণ সেবা পাব এই তুলসী। রাধা কৃষ্ণের সেবা পাব লক্ষ্মী, আরে নাম নাম তুলসী বলেন, যে তোমার স্মরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে সভা, তুলসী সভা করলে কৃষ্ণ সভা পাওয়া যায়, রাধা কৃপা পাওয়া যায়। কারণ কি না, চৈতন্য চরিতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্ব শ্লোকে ব্যাখ্যা করলেন, যথা রাধা তদীয়তে, যথা রাধা তদীয়তে। তাহলে রাধা যদি কৃষ্ণের কাছে যে মতো কৃপা পায়, তুলসী সেবা করলেও কিন্তু সেই মতো হয়ে যায়। তাহলে কৃষ্ণ সভা তুলসী সভা করতে করতে তার মনের মধ্যে কি হলো, না এ জন্মে যে এলাম কিসের জন্য এলাম, না কৃষ্ণ ভজি বাদ করে। তাহলে কৃষ্ণ ভজা এত সহজ নয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, বাকি সবে মরে অকারণ। গুরু ছাড়া যে জন গোবিন্দ ভজে 80 কোটি কল্প কাল নরকেতে মজে, যার জন্য ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করলেন কিভাবে তার প্রকৃতি হলো, তা তিনি তো ছিলেন মহাদেব, তাহলে কি হবে না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। একদিন রাত্রি দ্বিপ্রহরের সময় পিতা মাতা ঘুমিয়ে আছেন, তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী বিদায় নিয়ে চলে যাচ্ছে আর বলছেন কি, জননী
গোপীনাথের সেবার জন্য, গোপীনাথের সেবা করতে গেলে আমাদের কি করতে হবে? আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যে সমস্ত ব্রাহ্মণ এখন পর্যন্ত দীক্ষিত না হয়েছেন তাদের উচিত দীক্ষা নিয়ে নেওয়া, কারণ তাদের পুজোটা ভগবান শ্রীহরি এমনকি সমস্ত দেব দেবী গ্রহণ করেন না, যদি না সে দীক্ষা নেয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দীক্ষা নেওয়ার জন্য পিতার চরণে গিয়ে আশ্রিত হলেন। পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তত আমি চললাম, আমি তবু শেষবারের মতো তোমার কাছে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমায় যেন দোষারোপ করো না। আমি গুরুচরণ আশ্রয়ের জন্য চললাম, রাত্রি দ্বিপ্রহরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ছোট্ট 5 বছরের শিশু, দুঃখী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর ভগবান কি বললেন? কি ভগবান, যার কেহ নাই তুমি তো আছো, তুমি আছো আছো আছে
আছে আবার আমার তো কিছুই নেই, কেবল আছো তুমি। রাত্রি অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, গভীর জঙ্গল পার হতে হবে, এমনকি ভাগীরথী পার হতে হবে। সামনে পেরিয়ে গেল 5 বছরের শিশু কেবলমাত্র নামের গুণে, আর যাদেরকেই দেখতে পায় পথের মধ্যে, ও দাদা ও দাদু তোমরা বলতে পারো, বলতে পারো ওই বৃন্দাবনের পথটা কোন দিকে, তোমরা বলতে পারো নদীয়ার পথটা কোন দিকে, নবদ্বীপের পথটা কোন দিকে। সকলে উপহাস্য করল, সকলে উপহাস্য করল, 5 বছরের শিশু, তার পরিধানে কি আছে? রাখাল বালকের পোশাক। ওই তুই ভিখারির ছেলে হয়ে ওই নবদ্বীপ যাবি, ভিখারির ছেলে হয়ে তুই বৃন্দাবনে যাবি? শোন, বৃন্দাবন বৃন্দাবন নয়, তুই বাড়ি ফিরে যা। সঙ্গে সঙ্গে বলে দিলেন কি, সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো তোমরা তো আমাকে ভিখারি বলছ, আমি ভিখারি, তুমি কেমন ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, আমি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, যাব নদিয়া। Yeah.